আমি 24 বছর বিদেশ করছি। আমার বাড়ির থেকে নদী ছিল আপনার 45 কিলোমিটার দূরে। আমি এবার বিদেশেতে আসা দেখে আমার ঘর বাড়ি সবই নদীর ভিতরে। দেখেন আপনি এই সব নারগুলো সব কিছু ভেঙে চুরে সরকারে আছে। আমার যে ফ্যামিলিগত যে দাঁড়ানোর মতর সেই শক্তি আমার নাই, সেই অ্যাবিলিটিও আমার নাই। আমার যাই কিছু ছিল এই ঘরের ভিতরে 14 লাখ টাকা খরচা করে আমি ঘর শক্তিরিয়া ঘর করছিলাম। যেহেতু আমার বাড়ির থেকে অনেক দূরে নদী, যে আমার অত দুইটা মেয়ে একটা ছেলে, আমি এই সুন্দর আমার বুড়ো মা আর আব্বা নাই মারা গেছেন। আজ থেকে এমন আমার কিছু নেই, আমি যে কোথায় যা দাঁড়াবো সেই পথটুকু আমার নাই। এই দেখেন উনি এখানে আছে, আরও মানুষ আছে, বহুত মানুষ আপনার হাজীগঞ্জ থেকে ঢাকা থেকে আসছে, ওনারা দেখে গেছে, ওনারা সাবাস দিয়ে গেছে। আরও বনুর বলছে যে ঠিক আছে আমি সরকার আছে বলবো বা সংবাদবাদীদেরকে বলবো, ওনারা আসবো। এ আমার এই পরিস্থিতি, আমার এখন তো মনে করেন নাই কিছু নাই, সব দিন দিন গোলপরিয়ার নদী সম্পূর্ণ ভাঙ্গিয়া সুরা সরকারে আছে। আমার কত বিরাট বিরাট গাছ সম্পূর্ণ মনে করেন তেজপাতা হইতে ফল ফ্রুট গাছে সব কিছু আমি শখ করে লাগাইছি, কিছুই নেই। দেন ফুসকুনিটা পর্যন্ত আমার চলে গেছে, অন বাকি এই বাজারটা আছে অল্প কতটুক বাকি। আর মনে দুইটা সাইন পড়লে মনে করেন আমার এই ফুসকুনিটা শেষ, তারপরে বাজারটা শেষ হয়ে যাবে। যেখানে আপনার কোটি কোটি টাকা রপ্তানি হইত সরকারের, কিন্তু সেই সব কিছুই শেষ হয়ে গেছে আমার। আমার যে কোথায় যে আমি দাঁড়াবো বা কোথায় যে কী করব সেই পথই আমি খুঁজে পাই না। আমার জীবনের সব সঞ্চয় আমি এই বাড়িতে এবং আমার ঘরে লাগাইছি। ভোর রাত্রে 4:30টার দিকে মানে আমরা উঠছি, উঠে মানে মসজিদে নামাজ পড়তে গেছি, নামাজ পড়িয়া বাড়িতে ঘরে আসছি। আসার পরে কোরআন তেলাওয়াত করিয়া এক লোক আয়া আমার বলে কি আপনাকে ইংরেজি দেওয়া লাগে একটা গোল পড়ছে। আমি গেলে কী কন আপনি কা হা তাড়াতাড়ি দৌড়িয়ে গেছি, দৌড়িয়ে গিয়ে দেখতেছি যে একটা এই যে আপনার নারিকেল গাছগুলো দেখেন, নারিকেল গাছের আরও পশ্চিমে মানে আমাদের সীমানা আরও অনেক পশ্চিমে, ওইখান থেকে আয়া দিই যে 4:30টা থেকে আরম্ভ করিয়া দিনের 11:30-11:30 পর্যন্ত এই জমিনগুলো মানে এট এ টাইম মানে নদিয়ে নিয়ে গেছে। এখন অথচ এত কানিয়ে কানিয়ে জমিন ছিল, কিন্তু মানে অনেক জমিনই ভাঙিয়া গেছে, আমরা তেমন মানে মনের ইয়াতে নিতে পারিনি আর কি। কিন্তু এখন বাপদাদার যে ভিটাটা, এই ভিটাটা মানে এখন চলে গেছে, এখন আমরা একদম নিঃস্ব হয়ে গেছি। এই অন ভাঙ্গে অন আই যাও না, কোনো সময় কাজ নাই আমাকে, কোনো নদীতে যামু এরম শক্তি নেই, এমন ব্যবস্থা নাই।